দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির পরিপ্রেক্ষিতে ব্যাংকত্ব নগদ অর্থ উত্তোলনের সীমা তুলে দিয়ে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক আজিয়ে শনিবারে গণমাধ্যমরে জানাই আজি তুন গ্রাহক হলে যে কোনো অঙ্কর অর্থ উত্তোলন করিত ফারিব তিন আরো হই রবিবার তুন টিয়া তুলিবের উপর বিধিনিষেধ আর নতাগের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে কেন্দ্রীয় ব্যাংকর দিয়া এই নিষেধাজ্ঞা প্রায় এক মাস পর শিথিল করা হই জুলাই অভ্যুত্থান শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদত্যন পদে ত্যাগ করে ৫ আগস্ট দায় জানার পরত্যুন দায়িত্বত্যুন বিরত আসিল আইনশৃঙ্খলা বাহিনী এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক গত ৭ আগস্ট ব্যাংক অলরে নির্দেশনা দিয়ে গ্রাহকলর দৈনিক নগদ উত্তোলনের পরিমাণ সীমাবদ্ধ করিবেন তার ফলত্যুন ইবে দৈনিক নগদ উত্তোলনের পরিমাণ ধীরে ধীরে বাড়াইতে থাকে গত সপ্তাহ গ্রাহক হলে তারার অ্যাকাউন্ট উত্তুন প্রত্যেক দিন সর্বোচ্চ ৫ লাখ টিয়া তুলিত ফেলত তার আগের সপ্তাহ এই সীমা আসিল ৬ লাখ টিয়া সি প্লাস চট্টগ্রাম